গত 13 বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মুদ্রানীতি আবারো সংকোচনমূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে 9 শতাংশ নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হবে। এর ফলে বাড়বে সব ধরনের সুদের হার। ঋণের বিপরীতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। এর আগে 8 মে নীতি সুধার 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে 8 শতাংশ থেকে 8.5 শতাংশ করা হয়েছে। একই দিনে বাংলাদেশ ব্যাংক ঋণের সুধার নির্ধারণের পদ্ধতি স্মার্টও বাতিল করে। বলা হয়েছিল ব্যাংক ঋণের সুধার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নীতি সুধার বাড়ানোর মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের সরবরাহ কমানো। ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করতে হবে, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয় তার সুদও কিন্তু বাড়বে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হবে।